এমনিতেই মা আমাকে ডেকে বলছিল যে মেজ বৌমাকে আবার ভুল বকছে নাকি। তুমি এরপরেও কি ওদের বাড়িতে? এখন দেখো কে কি বললো না বললো সাজনা আমার কোনো দরকার নেই। বাহ, তো তার মানে তুমি আবার ঝামেলা বাড়াবেই। প্রতিমা, 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 আমি বুঝতে পারছি সবটাই, কিন্তু তুমি একটু বুদ্ধি করে কাজ করো, বাড়াবাড়ি করো না প্লিজ। দেখো তুমি যদি এখনো ওই বাড়িতে যেতে চাও
তাহলে এখানে চারটি লোকে চারটি প্রশ্ন করবে, তুমি কি উত্তরটা দেবে তাদের? আমি কি করব বলো তো? আহলি এখনো ফোন করলো না, নিশ্চয়ই ঝিলিককে এখনো দেখতে পাইনি। তুমি কি করে শিওর হচ্ছে যে মেয়েটা ঝিলিক? না, আমি শিওর নই, কিন্তু তোমার তোমার প্রবলেমটা কি জানো তো? তোমার প্রবলেম হচ্ছে তুমি ধরেই নিয়েছো যে মেয়েটা ঝিলিক, তাই তো? বেশ বেশ, একটা কাজ কর। দেখো, আমি বুঝতে পারছি না আমি ঠিক না ভুল। অন্তত আহেলি যদি একটা ফোন করতো তাহলেও তো আমি ঠিক আছে, তুমি আহেলিকে একটা ফোন করো, আমি ফোন করছি। দেখিস সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণবাবু, বাবার নাম্বার ধরব তো কোন দরকারে ফোন করেছে। হ্যালো হ্যালো আহেলি। হ্যাঁ, এই নে কথা বল। আহেলি আহেলি, ওই মেয়েটাকে দেখেছিস তুই? চুপ করে আছিস কেন আহেলি, বল না, দেখেছিস? দেখেছি বৌদি, এই তো আমার সামনেই বসে আছি। কিন্তু ঝিলিক নয় মেজো বৌদি, আমি ভালো করে দেখেছি মেজো বৌদি, আমার কোনো ভুল হচ্ছে না। আমি এখন রাখছি মেজো বৌদি, তোমরা কখন আসছো? আসবো, সবাই যখন যাবে তখন যাব। আহেলি, এতদিন তো কাছেই ছিলাম, পরীর গলা চিনতে পারলো না কেন হেল্পি, কেন চিনতে পারলো না? তোমায় ছাড়া ঘুমাসি না মা, চলো 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 পাল্টাই।